আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সামিস কুকিং এন্ড ইউকে ব্লগ, সাথে আছি আমি মারুফ। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মজাদার একটা রেসিপি। এটা হলো বাইং মাছের শুটকি দিয়ে আলু দিয়ে বুনা। তো আসলে আমার খুব ইচ্ছে করতেছে বাইং মাছের শুটকি খাওয়ার জন্য, তো ভাবলাম আমি একটু ট্রাই করি শুটকিটা আর আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আজকের এই শুটকিটা রান্না করলাম। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটা বাটি নিয়েছি আমি, এখানে বাটির মধ্যে আমি শুটকিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে শুটকিগুলো পিস পিস করে রাখছি আমি আগে থেকেই। এগুলো কিন্তু আমি বাজার থেকে শুটকিগুলো কিনে নিয়ে আসছি, তো এগুলোতে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকার কারণে অনেকটা তিতো হয়ে যায়, তাই এগুলোকে আমি সামান্য গরম পানি দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এই এক্সট্রা লবণগুলো এখান থেকে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিছি, আর গরম পানি থেকে কতটুকু ময়লা বাইর হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু শুটকিগুলো আমরা বাজার থেকে কিনি অনেক ময়লা থাকে এর মধ্যে, তাই আগে থেকে অবশ্যই আমরা গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। তো এখন আমি ঢেকে দেবো প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন শুটকিগুলো অনেকটাই কিন্তু সিদ্ধের মতো হয়ে গেছে এবং এখান থেকে অনেকটাই ময়লা বাইর হয়েছে, অনেকটা তেল বাইর হয়েছে। এরপরে এখানের মধ্যে লবণ ছিল, লবণগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। তো সবগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল আর কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম আমি আপনাদের কাছে শেয়ার করি। এসবগুলো ফার্স্ট টু লাস্ট আমি শেয়ার করে দিতেছি। তো এখন আমি চলে যাব রান্নার প্রস্তুতিতে। এখানের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দেব, দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিতেছি। তো তেলগুলো দেওয়ার পর অপেক্ষা করব, তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে আমি একদম তেঁতলে নিয়েছি, আপনারাও তেঁতলে নেবেন অথবা বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তো কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে এলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ। পেঁয়াজের পাতাগুলো দিয়ে কিন্তু শুটকি রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক সুস্বাদু হয়, যেহেতু এখন আমাদের এই ঠান্ডার সিজনে কিন্তু অনেক জাতের সবজি পাওয়া যায়, তার পাশাপাশি কিন্তু এখানে পেঁয়াজের পাতাও পাওয়া যায়। তো পেঁয়াজের পাতা ব্লেন্ড করে পেঁয়াজের সাথে মিক্স করে আমি এগুলোকে দিয়ে দিলাম। তো এখন সবগুলোকে একসাথে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করব আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়া 1/2 চা চামচের থেকেও কম, তারপর এখানে অ্যাড করব আমি মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ থেকে 1.5 চা চামচের মতো। আসলে এটা জালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু জাল পছন্দ করেন। বিশেষ করে আমার কাছে জালটা অনেক ফেভারিট, তাই আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের রুচিসম্মত দিয়ে দিবেন। তারপর এখানের মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে পানি, যাতে আমি এই পেঁয়াজ এবং মশলাগুলো একসাথে কষানো হয়ে যায়। তো সবগুলোকে একসাথে আবারও মিক্স করে দেব আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখব। তো দেখতে পারতেছেন আমার মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, যেহেতু পেঁয়াজের পাতা দেয়া সেই কারণে মশলার কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। অবশ্যই আপনারা পেঁয়াজ অথবা পেঁয়াজের পাতা দিয়ে আপনাদের চাহিদা মতো করতে পারেন, বাট আমার কাছে পেঁয়াজের পাতাটা ভালো লাগে তাই আমি করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আমি আলু। আলুগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে রাখছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এভাবে করে নেবেন, সমস্যা নেই। অথবা আপনারা এমনিতেই কিন্তু শুটকিগুলোকে বুনে নিতে পারেন বা এভাবে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আলুর সাথে মশলাগুলো কিন্তু একদম মিক্স হয়ে এলো। কিছু সময় আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই বাইন মাছের শুটকিগুলো। শুটকিগুলোর সাথে আলু এবং মশলা একসাথে মিক্স করে দেব, আবারও কিছু সময় ভেজে নেব এগুলোকে।
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার বাইর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানিটা দেখতে পারবেন আপনারা, কিছুটা ভেজে নেবেন তারপর কিন্তু পানিটা দেবেন, এর আগে কিন্তু পানিটা দেবেন না। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ভাজা হওয়ার পর আমি এখানে পানি এড করতেছি। তারপর এখানে আগে থেকেই কুচি করে রাখা রসুন কুচি, অনেকটা রসুন আমি দিয়ে দিলাম এখানের মধ্যে। রসুনটা দিলে কিন্তু শুটকির ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, আর শুটকি যেহেতু বড় মাছের শুটকি আমি সবসময় অনেকটা রসুন দিয়ে রান্না করি, আর এই রসুনগুলো দিলে আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি খুবই পছন্দ করি কিন্তু বড় মাছের শুটকিগুলো। তাই ভাবলাম যেহেতু আমি পছন্দ করি তাই আমার ভিউয়ার্সদের সাথে আমি এইগুলো শেয়ার করে দেই। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে দিয়ে দিছি আমি ফালি করা কাঁচামরিচ, তারপর আমি পানি এড করছি। পানি এড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ, টমাটো। আপনারা চাইলে টমাটোটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে টমাটোটা দিলে অনেকটাই স্বাদ মনে হয় তাই আমি টমাটোগুলো এড করছি। তারপর আমি ডেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু অনেকটা রান্না হয়ে এলো। এখন আমি এর মধ্যে এড করতেছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আমি এখান থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে আর খুবই সুস্বাদু দেখতেই মনে হইতেছে। এই যে দেখছেন ঝটপট রান্না হয়ে গেল আজকে আমার এই বাইন মাছ এবং আলু দিয়ে শুটকি বোনা, বাইন মাছের শুটকি বোনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।